নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব জনপ্রিয় বাংলা ইউটিউব চ্যানেল এডুটিচারে। পুরনো সাবস্ক্রাইবার যারা আছেন তাদের সবাইকে অভিনন্দন, এবং নতুন ভিউয়ার্সদের প্রতিদিন ইন্টারাক্টিভ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং তার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে একদম কিন্তু ভুল করবেন না। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ 15টা প্রশ্ন নিয়ে। আমরা আজকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে, এবং তার সাথে সাথে অবশ্যই আপনারা একটা খাতা পেন নিয়ে প্রস্তুত হবেন। আমরা আজকে যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই একটা খাতা পেন নিয়ে প্রস্তুত থাকুন, আর একটা অনলাইন টেস্টের সুযোগ নিন। তার যে প্রশ্নের উত্তরটা আপনাদের সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন, এবং যেটাই ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে 15টা প্রশ্ন আলোচনা করব, এবং আলোচনা শেষে আপনাদের জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা সৎভাবে ক্যালকুলেট করে, এবং সৎভাবে আপনারা অবশ্যই কমেন্ট লাইনে আপনাদের প্রাপ্ত নাম্বারটা পোস্ট করবেন। আপনারা প্রাপ্ত নাম্বারটা পোস্ট করলে যেরকম আপনারা বুঝতে পারবেন আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন আজকে আমরা আলোচনা শুরু করছি, আশা করছি আপনারা খাতা পেন নিয়ে প্রস্তুত আছেন 1145 নম্বর প্রশ্ন থেকে। আর আপনারা যদি এর আগের প্রশ্নগুলো দেখতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে যান, এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে বাংলা ব্যাকরণ নামে একটা ফোল্ডার আছে, তার মধ্যে আপনারা যাবতীয় মোটিভেশনাল ভিডিওগুলো পেয়ে যাবেন। তো চলুন আমরা হোম টাস্কের প্রশ্ন থেকে আজকে আলোচনা শুরু করছি। দশানন সমস্ত পথটির সঠিক ব্যাস বাক্য কোনটি? আপনাদের এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। যারা এই কোশ্চেনের অ্যান্সার করছেন অপশন ঘ দশ আনন আছে যা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1146। সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের সমস্ত পথ কোনটি? আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশন গ দশানন, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1147 নম্বর প্রশ্নে। নিচের কোনটি সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের উদাহরণ? আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। 1147 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশন খ চার হাতি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো এখন পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1148। কোনটি নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের সমস্ত পদ? তা আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনের অ্যান্সার করছেন অপশন গ দ্বীপ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1149 নম্বর প্রশ্নে। নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি? আপনাদের চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1149 নম্বর প্রশ্নে, যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশন ক অন্তরীপ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো এখন পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1150। অন্তরীপ কোন বহুব্রীহি সমাসের সমস্ত পদ, অথবা অন্তরীপ কোন বহুব্রীহি সমাসের উদাহরণ? আপনাদের চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশন খ নিপাতনে সিদ্ধ বহুব্রীহি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1151। নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি? আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই প্রশ্নের উত্তর নির্বাচন করছেন অপশন ঘ দ্বীপ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো এখন পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1152। নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি? আপনাদের চারটে অপশন, যে উত্তরটা সঠিক সেটাই রাইট চিহ্ন দিন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশন খ নরপশু, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি এখন পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1153। পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদ বিশেষ্য হয়ে সমস্ত পদটি বিশেষণ হলে কোন সমাস হয়? আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা সেটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা।
আপনারা যারা ক খ গ ঘ এই চারটে অপশনের মধ্যে অপশন ঘ সংখ্যাবাচক বহুব্রীহি উল্লেখ করছেন তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1154-তে। নিচের কোন শব্দটি বহুব্রীহি সমাসের উদাহরণ? আপনাদের চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে রেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন খ মহাত্মা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1155-তে। সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের যে সমাস হয় তার নাম কি? আপনাদের চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে রেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। 1155 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশন ঘ দ্বিগু, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা এখন চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1156 নম্বর প্রশ্নে। সংখ্যাবাচক শব্দ পূর্বপদে বসে কোন সমাস হয়? আপনাদের চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে রেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন ঘ দ্বিগু, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1157 নম্বর প্রশ্নে। দ্বিগু সমাস কোন পদ প্রধান? আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে রেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশন ক পরপদ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা এখন চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1158-তে। কোন সমাসে সমাহার ব্যাস বাক্য থাকে? তাহলে কোন সমাসে সমাহার ব্যাস বাক্য থাকে সেটা আপনাদের নির্বাচন করতে হবে। যারা এখানে চারটে অপশন ক খ গ ঘ এর মধ্যে অপশন ঘ দ্বিগু উল্লেখ করছেন তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি এখন পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1159 নম্বর প্রশ্ন, এবং এটা আজকে আপনাদের শেষ প্রশ্ন। নিচের কোন সমস্ত পদটি দ্বিগু সমাস? আপনাদের এই চারটে অপশন আজকের শেষ প্রশ্ন, সঠিক উত্তরটা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা ক খ গ ঘ এই চারটে অপশনের মধ্যে যারা উল্লেখ করছেন অপশন ঘ তিমাথা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। এবার আপনারা সবাই একে একে আজকে 15টা প্রশ্নে কি কত মার্কস পেলেন সেই মার্কসটা আপনারা অবশ্যই পোস্ট করবেন। আপনারা মার্কস পোস্ট করলে যেমন আপনারা নিজেরা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তা আপনারা সবাই একে একে সৎভাবে ক্যালকুলেট করে আপনারা প্রাপ্ত মার্কসটা পোস্ট করুন। আর আমরা চলে যাচ্ছি আমাদের হোম টাস্কের প্রশ্ন। আজকে আমি আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্ন হলো, পঞ্চনদ সমস্ত পদটির সঠিক ব্যাস বাক্য কোনটি? অপশন ক পঞ্চ ও নদ, অপশন খ পঞ্চ নামক নদ, অপশন ঘ পঞ্চ নামের সমাহার বা পঞ্চ নদের সমাহার, অপশন ঘ হচ্ছে পঞ্চ নদীর সমাহার। আবার আমি আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, পঞ্চনদ সমস্ত পদটির সঠিক ব্যাস বাক্য কোনটি? সরি, অপশন ক পঞ্চ ও নদ, অপশন খ পঞ্চ নামক নদ, অপশন ঘ পঞ্চ নদের সমাহার এবং অপশন ঘ পঞ্চ নদীর সমাহার। আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এখনই সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে পুরস্কার বিতরণের জন্য। আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। আপনারা এই ভিডিওটা থেকে যদি ন্যূনতম কোনো সাহায্য হয়ে থাকে আপনাদের, তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয়জনের সাথে এটি শেয়ার করুন, তার সাথে সাথে লাইক করবেন, শেয়ার করবেন, এবং অবভিয়াসলি যেরকম আপনারা কমেন্টস করছেন অবশ্যই আপনারা কমেন্টস পোস্ট করবেন, এবং তার সাথে সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করতে কিন্তু একদম ভুল করবেন না, রোজ নতুন ভিডিও দেখবার জন্য। আপনাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে পরবর্তী আকর্ষণীয় ভিডিওতে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের এই ভিডিওটা শেষ করলাম। সবার সুস্থ জীবন হোক, সবার সুস্থ জীবন আমরা কামনা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।